সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর আজকের বিষয় থাকবে বাংলাদেশের অতীব পরিচিত একটি মুরগি, যেটাকে সাধারণত আমরা অনেকেই পাকিস্তানি মুরগি বলে থাকি। মূলত এই মুরগিটির নাম হচ্ছে সোনালী মুরগি। সে সোনালী মুরগি পালন বিষয়ে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে এই মুরগিগুলো আপনারা কীভাবে পালন করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই মুরগিগুলো পালন করতে গেলে কতটুকু বাজেটের প্রয়োজন হয়। এবং আজকে যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমাদের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এই সোনালী মুরগির পালন সম্পর্কে আজকে প্রাথমিক পর্যায়ে 1000 সোনালী মুরগির পালন করতে গেলে শেড তৈরি করতে, ঘর তৈরি করতে গেলে কতটুকু বাজেটের প্রয়োজন হয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সাথে আছে কেডিএফ শ্রাবণ। সোনালী মুরগির পালন সম্পর্কে আমাদের কাছ থেকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং আশা করি ভবিষ্যতেও যারা প্রশ্ন করবেন তারাও যেন এই ভিডিওটি দেখে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে পারেন, সেই চেষ্টাটাই আমি আজকে করব। মূলত যে সোনালী মুরগি পালন করতে গেলে আপনাদের যে কোনো পরিকল্পনা করতে গেলে আপনাদের আসলে প্রথমত পরিকল্পনার পরিধি নির্ধারণ করতে হয় যে আপনি কতটুকু বাজেট নিয়ে বা আপনার কতটুকু মুরগি পালনের ধারণ ক্ষমতা নিয়ে আপনার খামারটি করবেন। সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের বাজেট থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন মতভেদে বাজেট থাকতে পারে, জায়গা ভেদেও বাজেট থাকতে পারে। তো আমি আপনাদের আনুমানিক 1000 মুরগি পালন করতে গেলে আপনাদের কতটুকু ঘর প্রয়োজন হবে এবং কী পরিমাণ বাজেট প্রয়োজন হবে সেরকম একটি সাধারণ ধারণা আপনাদের দিব, আমি আমার মতো করে দিব। এখানে জায়গা ভেদে বিভিন্ন জায়গায় এর কিছুটা আংশিক পরিবর্তন হতে পারে। তবে কথা না মানি আজকে আমি যে মূল আলোচনা সেই মূল আলোচনাটাই ফিরে আসছি। 1000 মুরগির জন্য আপনি আপনার একটি ঘর তৈরি করতে কত টাকা প্রয়োজন আর ঘরটি আপনি কীভাবে তৈরি করবেন? অবশ্যই ঘরটি পূর্ব পশ্চিমে লম্বা হবে এবং ঘরের দৈর্ঘ্য 40 ফুট বাই প্রস্থ হচ্ছে 20 ফুট, আই মিন 800 বর্গফুট ঘরটি হবে। সাধারণত 800 বর্গফুট ঘরেতেই আপনি 1000 সোনালী মুরগি অনায়াসেই পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ঘরটি অন্যভাবে চাইলেও করতে পারেন, সেটা হচ্ছে 45:17 বা 35:22 এরকম একটি ফিগার নিয়ে আপনি করতে পারেন। আপনি আপনার মতো করে মিলিয়েও ঘরটি তৈরি করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে প্রস্থ কোনোভাবেই যেন 25 ফুটের বেশি না হয়। লম্বায় আপনি যতটুকু খুশি ইচ্ছা যা আপনি দিতে পারেন, তবে প্রস্থের ক্ষেত্রে অবশ্যই 25 ফুটের উপরে হওয়া যাবে না। এবং উচ্চতার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি বা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে 8-9 ফুট উচ্চতা হলে আপনার ভালো হয়। তবে অধিকাংশ 7-8 ফুট ফ্লোর পাকা যদি হয় ভালো, কিন্তু কাঁচা হলেও আপনি ইটের খোয়া, বালি, তারপর এঁটেল মাটি দিয়ে লেপে দিতে পারেন। এবং আরও যে বিষয়গুলো যেটা হচ্ছে যে শুধু কাঁচা হলেও চলে, তবে ঘর নির্মাণের কাঁচা হলেও চলে। এখন যখন যে আপনার ওই সিমেন্ট আছে না, যদি কাঁচাও আপনার সেটটা হয়, সেক্ষেত্রে যে আপনি সিমেন্ট দিয়ে হালকা করে উপরে আপনার একটা প্রলেপ তৈরি করে দেবেন, যাতে প্রতিটি বেজ হলে আপনার ওটাকে ভেঙে আবার নতুন করে দিতে পারেন। এই সিস্টেমটা অনেক যারা কাঁচা খামারি মানে কাঁচা ফ্লোর থাকে তারা এই সিস্টেমটাই ব্যবহার করে থাকে। এখন এটা তো আপনি ঘর কতটুক দৈর্ঘ্য কতটুক প্রস্থ করবেন সেই বিষয়টাকে আমি বললাম। এখন এই ঘরটি তৈরি করতে গেলে আপনার প্রায় কত টাকা খরচ হতে পারে এরকম একটি আনুমানিক ধারণা আমি আপনাদেরকে দিব। তবে এই এই যে বাজেটগুলো বা যে যে জিনিসপত্রগুলো ক্রয় করতে হবে এটা বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন জেলা ভেদে এটার দামটা আনুমানিক কম বেশি হতে পারে। যেমন আপনার এখানে ন্যূনতমভাবে আপনি যদি 40/20 মানে 800 বর্গফুট একটি খামার করতে চান, সেক্ষেত্রে আপনার 16টি পিলার প্রয়োজন হবে, এটা হচ্ছে সিমেন্টের পিলার। সেক্ষেত্রে আপনার এটার বাজেট হবে প্রায় 16,000 টাকা। এখানে ন্যূনতমভাবে আপনার 20,000 টাকার কাঠ লাগবে এবং 20,000 টাকার টিন লাগবে।
দুই পাশে বা চারপাশে পর্দার জন্য আপনাকে 3,000 টাকার পর্দা কিনতে হবে, এবং এটা তৈরি করতে যে মিস্ত্রি প্রয়োজন হবে, এবং সেই মিস্ত্রির যে মজুরি সেটা যাবে আপনার 7,000 টাকা, এবং চারপাশে যে নেট ব্যবহার করবেন সে নেট বাবদ মোটামুটিভাবে 10,000 টাকা খরচ হবে, এবং খাবার দেওয়া এবং পানির পাত্রর জন্য মোটামুটিভাবে আপনার 8,000 টাকা খরচ হবে, এবং ফ্লোরে মাটি কাটা বা খামারের যে ফ্লোরটা করবেন সেখানে মাটি কাটা বাবদ ন্যূনতম যদি আপনার ফ্লোরটা নিচা হয় তাহলে ন্যূনতমভাবে আপনার 10,000 টাকার মতো খরচ হতে পারে। ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক যে ইলেকট্রিক যে জিনিসপত্র আনুষঙ্গিক ক্রয় করতে হবে সেখানে ন্যূনতম আপনার 4,000 টাকার মতো খরচ যেতে পারে, এবং উপরে আপনার অবশ্যই সিলিং দিতে হবে। এটাতে আপনার উপকার হচ্ছে আপনার গরমেও তাপটা যেন নিচে নামতে পারে না, এবং শীতেও যেন ঠান্ডা যে আবহাওয়াটা সেটা যেন নিচে না আসে, ঘাম ঘাম যে ভাবটা, হ্যাঁ, কুয়াশার যে পানির পানির একটা ই থাকে এটা যেন নিচে সরাসরি না পড়ে, এবং সাইড যে ওয়াল সেই ওয়াল ওয়ালের জন্য ন্যূনতম 10,000 টাকার মতো একটি বাজেট লাগে। এখন এই মোটামুটিভাবে আপনার পিলার 16,000, কাঠ 20,000, টিন 20,000, পর্দা 3,000, মিস্ত্রি 7,000, নেট 10,000, পাত্র বুনার 8,000, মাটি কাটা 10,000, ইলেকট্রিক্যাল 4,000, সিলিং 2,000, সাইড ওয়াল 10,000 টাকায় মোটামুটিভাবে আপনার 110,000 টাকায় আপনার একটি বাজেট দিয়ে আপনি প্রায় 1,000 সোনালি মুরগি পালনের একটি ঘর তৈরি করতে পারবেন, এবং এই ঘরটি আপনার বিভিন্ন এলাকায় এই যে কাঁচামালগুলো এগুলোর বিভিন্ন ধরনের দাম হতে পারে। আমি আপনাদের শুধু একটি আনুমানিক ধারণা দিলাম, এখানে আপনি আপনার মতো করে ঘরটি তৈরি করতে পারেন। মোটামুটি আপনি যদি একটু ভালোভাবে করতে চান তাহলে 1,50,000 টাকার মতো যাবে। আপনি যদি একটু টিন ব্যবহার না করে ওইখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন, আপনার ওই দেখা গেল আপনার ওই সিমেন্টের পিলার ব্যবহার না করে আপনি সেটাকে বাঁশের পিলারও ব্যবহার করতেন, এইভাবে আপনি খরচটাকে কমিয়ে নিতে পারেন। মোটামুটি 80,000 টাকা দিয়েও তৈরি করতে পারেন, এখানে যে যার মতোই তৈরি করতে পারেন, তবে মোটামুটিভাবে আমি যে ধারণাটা দিয়েছি সেই ধারণা থেকে আপনি মোটামুটি 1,10,000 থেকে 20,000 টাকায় খুব সুন্দর একটি কমার্শিয়াল সোনামুলি মুরগি পালনের একটি খামার তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই যে ভিডিওটি শুধু ছিল আপনি 1,000 সোনালি মুরগি পালনের জন্য যে খামার করবেন সেই খামারের জন্য আপনার মোটামুটি ঘর তৈরিতে কতটুকু বাজেট প্রয়োজন সে বাজেটটা দিলাম, এবং আমাদের নেক্সট যে ভিডিওটি সেই ভিডিওটিতে আপনাদেরকে আমন্ত্রণ রইল যে এই 1,000 সোনালি মুরগির, হ্যাঁ, শুরু থেকে ক্রয় থেকে বিক্রয়কাল পর্যন্ত কতটুকু বাজেটের প্রয়োজন সে সম্পর্কেও আপনার একটা ভিডিও পাবেন। তো অবশ্যই ভালো থাকবেন, এবং যারা নতুন যারা আমাদের চ্যানেলটি প্রথমে দেখছেন আমাদের চ্যানেলের ভিডিওটি, যদি আমাদের চ্যানেলের আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।